প্রিয় দর্শক, আজ আমরা মজুমদার নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এটি রাখা যাবে কিনা, এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আব্দুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায়, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যেসব নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম। যদি প্রশ্ন করেন মজুমদার নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি ইসলামিক নাম। এটি সাধারণত বাংলা ভাষার শব্দ বা বাংলা ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মজুমদার নামটি সাধারণত বংশীয় মর্যাদা হিসেবে রাখা হয়ে থাকে। মজুমদার নামের একটি অর্থ রয়েছে, আর মজুমদার নামের অর্থ হচ্ছে রাজস্ব সম্বন্ধীয় বা হিসাব রক্ষক। মজুমদার নামটি এভাবেও রাখা হয়ে থাকে, মজুমদার ইসলাম, আব্দুল মজুমদার, মজুমদার হোসাইন ইত্যাদি। মজুমদার নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।